ছোট পর্দা থেকে বলিউড অভিনেতা রাহুল দেব বসু এখন ক্যারিয়ারে দারুণ ব্যস্ত। অন্যদিকে ব্যক্তি জীবনেও দেবাদৃতা বসুর সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে আলোচনায় আছেন তিনি। তবে এবার রহস্যময় এক পোস্টে অনুরাগীদের কৌতূহল আরো বাড়িয়ে দিলেন রাহুল। সম্প্রতি ইনস্টাগ্রামে রাহুল লিখেছেন, কাউন্টিং ডাউন, কিসের জন্য দিন গোনা শুরু হলো সেই ব্যাপারে কিছুই খোলাসা করেননি তিনি। যোগাযোগ করা হলে রাহুল শুধু বলেছেন, খুব শীঘ্রই সুখবর দেব, তবে এখনই সবটা বলতে চাই না। এই পোস্টের পরই গুঞ্জন শুরু হয়েছে, তবে কি রাহুল এবং দেবাদৃতা তার চার হাত এক হতে চলেছে? সামনেই বিয়ের মরশুম, তাই কি এই দম্পতি জীবনের নতুন অধ্যায় শুরু করার পরিকল্পনায় আছেন, নাকি এটি কেবল একটি নতুন প্রজেক্টের ইঙ্গিত? তবে রাহুলের এই পোস্ট তার অনুরাগীদের নানা জল্পনায় বিভোর করে তুলেছে। অভিনয়ের পাশাপাশি রাহুল গানের প্রতিও ভালোবাসা প্রকাশ করেছেন। তার অনুরাগীরা যদি তাকে উৎসাহ দেন, তবে তিনি পেশাদারভাবে গান শেখানো ইচ্ছে প্রকাশ করেছেন। কাজের প্রসঙ্গে রাহুলকে সম্প্রতি সৃজিৎ মুখোপাধ্যায়ের পরিচালনায় পদাতিক ছবিতে দেখা গেছে, যেখানে তিনি অমিতাভ বচ্চনের চরিত্রে অভিনয় করেছেন। সামনে মুক্তি পেতে চলেছে তার খাকি বেঙ্গল চ্যাপ্টার সিরিজ। তবে বিয়ে নাকি নতুন প্রজেক্টরের জন্য রাহুলের পরবর্তী আপডেটের দিকে নজর রাখতেই হবে অনুরাগীদের। বিনোদন জগতের সব খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না।